এই ঘরটা পরিষ্কার করতে হবে বাথরুম করার জন্য প্রথমে তো পৌরসভাকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর তার পরিষেবা দিয়েছেন। কাল ওই বিকাল থেকে পুজোটা শুরু হয়। প্রথমে হচ্ছে সূর্য যখন অস্ত যায় সেখানে প্রণাম করা হয় এবং সূর্যকে ওঠার পর উদয়টাকেও প্রণাম করা হয়। এটাই ছট পুজো বলে। সূর্য আরাধনায় পুজো হয় এবং সূর্যদেবতাকেই পুজো করা হয়। এবারে করোনা পরিস্থিতি ধরুন কি অনুষ্ঠান বা জৌলুসে কিছু ছেড়ে পড়েছে? করোনা পরিস্থিতি দেখে আমাদের প্রত্যেকটি যারা আসবে সব মাস্ক ব্যবহার করবো, সামাজিক দূরত্বটা অনেক বজায় রাখবো, আমরা সেটা স্বাস্থ্যবিধি মেনেই আমরা চলবো। দেখ কালকে কখন থেকে শুরু হচ্ছে আপনাদের পুজো? তিনটে থেকে শুরু হয়ে যেতে পারে। আপনাদের পুজোর সম্পর্কে এই সূর্য উঠা বা ডোবার এই যে বিষয়টা একটু যদি ভেঙে বলেন। ভেঙে দেখুন, সূর্যদেবতার পুজো, এটা নতুন করে কিছু বলা নেই, এটা অনেক দিন ধরেই চলছে। এটা প্রকৃতির পুজো, প্রকৃতির যে ষষ্ঠ অংশ ষষ্ঠী দেবী, মানে ষষ্ঠী মানে ছট, সেই ছট মানে সূর্যদেবতারই পুজো। অ্যাকচুয়ালি এটা যেটা রেওয়াজ হয়ে আসছে অনেক দিন ধরে, এটা হচ্ছে শিশু মঙ্গলকারী, শিশুদের দীর্ঘায়ু, শিশুদের নিরোগ, শিশুদের স্বাস্থ্য, তারা দীর্ঘায়ু হয়, তারা নিরোগ হয়, তার কামনা করে এই পুজোটা হয় মেনলি। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী, যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।